অব্রধারকটা সমান্তাল পাত ধারক কি শুধু ওদের দুটো পাতের মাঝখানে পরাবিদ্যুৎ হিসাবে আমরা অব্র রেখেছি, তাহলে পরাবিদ্যুৎ হিসাবে যদি অব্র রাখি তাহলে সেটাকে অব্রধারক বলবো। অব্র খুব পাতলা হয়, তার ফলে ওদের মধ্যে ডিস্টেন্সটা খুব কম রাখা যায়, অথচ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তুমি ঢোকাতে পারছো, সেই জন্য ধারকত্বটা বেড়ে যায়। এবং এখানে সে আমরা বলি যে এনটা পাতকে আমরা যদি অল্টারনেট একটা ভূসংলগ্ন এবং একটা অন্তরিত করে রাখি তাহলে দেখা যাবে যে ধারকত্বটা হবে এন মাইনাস ওয়ান ইন্টু সি, সি মানে একটা যে ধারকত্ব হবে ওটা যদি ধরো কে এপসিলন জিরো আলফা বাই ডি হয় তাহলে তাকে এন মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো। এটা আমরা আগে যেমন বলেছিলাম ঠিক সেইটা। এবার হচ্ছে কাগজ ধারক, কাগজ ধারকটা কাগজ দিয়ে তৈরি নয়, অ্যাকচুয়ালি এখানে যে আমরা পাতগুলো ব্যবহার করি, প্লেটগুলো যেগুলো ব্যবহার করি সেগুলো খুব পাতলা কাগজের মতো হয়। দেখবে আমরা যে ফয়েল বলি, আমরা ফয়েল যেগুলো ব্যবহার করি মেটালিক ফয়েল, যেমন ধরো হরলিক্সের যে গায়ের যে র্যাপটা, ওগুলো অ্যাকচুয়ালি কাগজের মতো লাগে কিন্তু ওগুলো মেটালিক ফয়েল, খুব পাতলা ফয়েল ওটা। তো সেরকম দুটো খুব পাতলা ফয়েলকে নিয়ে আমরা তার মাঝখানে যদি ডাইইলেকট্রিক মিডিয়াম কিছু দিয়ে দিই তাহলে ধারকটা তৈরি করা যাবে। যে এখানে দুটো ধারকের যে দুটো পাত তুমি ব্যবহার করছো সেই পাত দুটোর মধ্যে যদি ওভারল্যাপিং এরিয়াটা চেঞ্জ করো তাহলে তার ধারকত্বটা চেঞ্জ হবে। কারণ ধারকত্ব সূত্র তো তোমরা জানো যে কে এপসিলন জিরো আলফা বাই ডি, তাহলে যদি আমি আলফাটাকে চেঞ্জ করি তাহলে তার ধারকত্ব বা ক্যাপাসিটিটা চেঞ্জ হবে, সেই জন্য আমরা এটাকে বলছি পরিবর্তনশীল বায়ু ধারক। আর একটা রয়েছে দেখো তড়িৎ বিশ্লেষক ধারক। এখানে কি করা হয়, এদের ধারকের পাতগুলোর মধ্যে কি করা হবে যে পরাবিদ্যুৎ হিসাবে আমরা কি করবো ওই ডাইইলেকট্রিক মিডিয়াম রাখবো, তাহলে খুব পাতলা হবে, তাহলে পাতলা হলে এদেরও তাই ধারকত্বটা অনেকটা বেশি। এরপর আমরা আরেকটা জিনিস যেটা পড়বো সেটা হচ্ছে দেখো ধারকের সমবায়গুলো, মানে এমনি সমবায় সেনিয়া সমান্তরাল আমরা পড়েছি কিন্তু ধারকের যদি ধারকত্ব নির্ণয় করতে দেয় কিছু ছবি ছাপা থাকে, দেখো আমি দেখাচ্ছি এই জিনিসগুলো কিভাবে করবে একটু দেখেন। আমি একটা এক্সাম্পল করছি দেখো, এটা থেকে তুমি সব ধরনের করতে পারবে। এটা এইভাবে ধরো নিলাম এই প্লেট গুলো দুটো, এই একটা প্লেট আর এই একটা প্লেট, আর এখানে ডাইরেক্ট মিডিয়াম এইভাবে রেখেছি, এদিকে একটা এইদিকে একটা আর এইদিকে একটা আলাদা আলাদা ডাইরেক্ট মিডিয়াম। এবং এই ডিস্টেন্সটা দেখো, এই টোটাল ডিস্টেন্সটা যদি ডি হয় আর এইটুকু ডিস্টেন্স আমি ধরছি ডি বাই টু, এই ক্রস সেকশনাল এরিয়া গোটাটা আমি এ ধরছি, এই গোটাটা এ, এইটুকু হচ্ছে এ বাই টু, ঠিক আছে, মানে এই গোটাটা এ কিন্তু এইটুকু দেখো এ বাই টু এ বাই টু। এর যদি তোমাকে ক্যাপাসিটেন্স বের করতে হয় তাহলে কিভাবে বের, এরকম যদি ছবি দেয় এখানে ভালো করে দেখবে যে এইরকম স্ল্যাব থাকলে আমরা করেছি, কিন্তু এরকম যদি স্ল্যাব থাকে তাহলে আমরা কি করে বের করতে করেছি, তাই যদি এরকম ভাবে ছবিটা থাকে তাহলে কি করে বের করতে হবে সেটা আমাকে। লজিকটা হচ্ছে যে এই দুটো প্যারালাল তার সঙ্গে সিরিজ, তাহলে আমি তিনটে ধরলাম, এটা ধরে নিলাম সি ওয়ান, এটা সি টু, এটা সি থ্রি। আমরা প্রত্যেকেই দেখো সি ওয়ান সি টু সি থ্রি বের করতে পারবো। সি ওয়ান টা কি হবে, কে ওয়ান এপসিলন জিরো, দেখো এরিয়াটা এ বাই টু বাই দেখো ডি বাই টু, তাহলে সি ওয়ান টা পেলে কে এপসিলন জিরো এ বাই ডি, সরি কে ওয়ান, কারো সমস্যা নেই এটা নিয়ে, সি ওয়ান যা হবে সি টু তাই হবে, তাহলে সি টু টাও লিখবো কে টু এপসিলন জিরো এ বাই ডি। সি থ্রি টা একটু আলাদা, সেই জন্য সি থ্রি টা বের করছি, সি থ্রি সমান কি লিখবো কে থ্রি এপসিলন জিরো, এই আটা থাকে এখানে এ আর থিকনেস হচ্ছে ডি বাই টু, তাহলে আসবে টু কে থ্রি এপসিলন জিরো এ বাই টু। আমাকে যেহেতু তুল্য ধারকত্ব বের করতে বলেছে তাহলে আমার কি হবে, এই দুটো প্যারালাল তার সঙ্গে একটা সিরিজ, আমার আনসার হবে সি ওয়ান প্লাস সি টু গুণিত সি থ্রি বাই সি ওয়ান প্লাস সি টু প্লাস
এইটা মানগুলো বসিয়ে যেটা ক্যালকুলেশন হবে সেইটা তোমার ধরতে হবে। ওই ক্যালকুলেশনটি নিশ্চয় করা কঠিন নয়, দেখতে পাচ্ছ ওখানে যেগুলো কে ওয়ান কে টু ছাড়া বাকি সব সেম। আমি ওগুলো কমন নিয়ে নেবো, কি কি কমন নেবো, এপসিলন জিরো এ বাই ডি টা কমন নিয়ে নেবো, বাকি টার্ম গুলোকে রেখে আমি ক্যালকুলেশন। এবং এখানে শুধু কে যদি বের করতে দেয়, এখানে শুধু যদি কে টা অনেক সময় বের করতে দেয়, তাহলে কে টার জন্য সূত্র হয় টু কে থ্রি ইন্টু কে ওয়ান প্লাস কে টু, উপরে থাকবে টু কে থ্রি ইন্টু কে ওয়ান প্লাস কে টু, আর নিচে থাকবে কে ওয়ান প্লাস কে টু প্লাস টু। এই হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট। থ্রিটা দেখা যাচ্ছে না, দেখো ভালো করে, তাও একবার বলেছি কে থ্রি এপসিলন এ বাই ডি বাই টু হলো, তাহলে আসছে টু কে থ্রি এপসিলন জিরো এ বাই ডি, এটাই হলো। যখন এরিয়াটা ডিভাইড হবে কোনো ক্যাপাসিটরে, যদি এরিয়াটা এইভাবে ডিভাইড হয়, তাহলে এটাকে যদি আমি সি ওয়ান, এটাকে সি টু, এটাকে সি টু ধরি, তাহলে সি শুড বি ইকুয়াল টু এটা। এটা হচ্ছে বেস্ট ওয়ে, একদম ইজি টেকনিক। আমরা কি করব না, এই তিনটের ভ্যালু দেখো আমি কি ধরছি, শুধু এটা সি ওয়ান, এটা সি টু, এটা সি থ্রি ধরলাম। যেহেতু এরিয়াটা ডিভাইড হচ্ছে এখানে, ডিটা ডিভাইড হয়নি, তার মানে এটা প্যারালাল কম্বিনেশন, সো সি ইকুইভ্যালেন্ট উইল বি সি ওয়ান প্লাস সি টু প্লাস সি। এবার তাহলে কি আসছে, সি ওয়ান টা ভ্যালু কত, কে কিছু বলেনি এখানে, কে যখন বলা নেই তখন আমি কি লিখবো, এপসিলন এরিয়াটা দেখো এ বাই থ্রি বাই ডি, মানে এখানে তাহলে এপসিলন ইন্টু এ বাই থ্রি বাই এ আসছে ডিস্টেন্সটা ডি। যখন আমি এটা করবো দেখো সি টু এপসিলন জিরো এ বাই থ্রি, এখানে আমাকে বসাতে হবে দেখো এ প্লাস বি। যখন আমি সি থ্রি করবো তখন আমার কি আসবে, এপসিলন এ বাই থ্রি বাই এ প্লাস টু বি। এবার তাহলে আমি যদি সি বের করতে চাই, তাহলে এই তিনটা লিখব, এপসিলন এ বাই থ্রি এ প্লাস কি লিখব, এপসিলন এ বাই থ্রি ইন্টু এ প্লাস বি প্লাস এপসিলন এ বাই থ্রি ইন্টু এ প্লাস টু। সি সমান তাহলে কি আসবে, এপসিলন এ বাই থ্রি টা কমন, তাহলে ওয়ান বাই এ, ওয়ান বাই এ প্লাস বি, ওয়ান বাই এ প্লাস টু। ক্যালকুলেশন পরীক্ষা যদি পড়ে হোক তাহলে তোমরা কি করবে, আনসারটা এইটুকুই লিখ, যে কতগুলো ধারক যদি এইভাবে রাখো, এটা তিন, এটা তিন, এটা তিন, এটা এ, এটা বি, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হবে, এটা যেহেতু তিন, এটা তিন, এটা তিন, আমরা দেখতে পাচ্ছি এটা কি কম্বিনেশন আছে, সিরিজ কম্বিনেশন আছে, তাহলে সিরিজ কম্বিনেশন থাকলে থ্রি বাই থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান হবে, থ্রি বাই থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান হবে। সবাই লিখেছ, অরণ্য লিখেছ, তাড়াতাড়ি দিয়েছে। এবার এটা যদি এরকম ছবিটা থাকলে, যদি ছবিটা এরকম করে দিই, তাহলে তখন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হয়ে যাবে তিন, তার সঙ্গে একটা তিন, তার সঙ্গে আবার একটা তিন, এরকম হয়ে যাবে। কারণ কি, না তখন দেখো এইটার এটা কিন্তু আর সিরিজ নেই, এটা তখন প্যারালালি কানেক্ট হচ্ছে। কারণ কি, আমরা ডিস্টেন্সের মতো এখানে তো আমরা ভাববো যে যদি এরকম থাকে, এখানে রয়েছে এটা শর্ট, এটা এটা শর্ট, এরকম ওয়ার তার মধ্যে শর্ট আছে, শর্ট মানে আমার চান্সটা এখান থেকে এখানে পেরিয়ে যাবে না, ও সোজাসুজি এখানে নেবে। সিমিলারলি এই লাইনটা যদি ভাবো তাহলে এটা শর্ট করা আছে, তাহলে এরা দুজন প্যারালাল, তাহলে এরকম যদি কানেকশন থাকে তাহলে
তাহলে তিনটে ক্যাপাসিটি তিন তিন করে ছিল, তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটি তখন হয়ে যাবে 9 হয়ে যাবে। 3 মিনিট হয় কিনা? তাহলে এখানে আমি ধরো এরকম ক্যাপাসিটর লাগাচ্ছি, বারোটা ক্যাপাসিটর এইভাবে লাগিয়েছি, এই একটা ব্যাটারির সঙ্গে এইভাবে যুক্ত করেছি, প্রত্যেকটা ক্যাপাসিটর সি করে, তাহলে আমাকে এই টোটাল সিস্টেমটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অফ দ্য টোটাল সার্কিট, এটা চাই। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কি ধরবো দেখো, এটা রোধেও আছে আবার এখানেও আছে। আমরা প্রথম ধরে নিচ্ছি যে আমরা এখানে 6q চার্জ দিচ্ছি, তাহলে 6q যদি চার্জ দিই তাহলে এখানে দেখো 2q, এখানে 2q, এখানে 2q ভাগ হবে, কারণ তিনটে দিয়ে ক্যাপাসিটার ইকুয়াল, তাহলে তিনটে সমান ভাগে ভাগ হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই জাংশন গুলোতে গিয়ে দেখো আবার দুটো করে ভাগ হচ্ছে, তাহলে এটা কিউ, এটা কিউ, এটা কিউ, এটা কিউ, আবার এখানে গিয়ে দেখো এটা কিউ, এটা কিউ। এবার এই যে জাংশন গুলো দেখো, এই যে তিনটে জাংশন, এখানে গিয়ে দেখো আবার দুজন দুজন করে অ্যাড হচ্ছে, তাহলে এরা দুজন অ্যাড হলে এখানে তাহলে কি হলো 2q, এরা দুজন অ্যাড হলে 2q, আর এই কারেটা অ্যাড হচ্ছে তাহলে এটা 2। তুমি এটা ভালো করে ছবিটা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে তুমি যদি এ থেকে বি তে যেতে চাও যে কোনো পথে যাও না কেন, ভালো করে লক্ষ্য করো, এ থেকে যদি বি তে যেতে চাও যে কোনো পথে তুমি যাও না কেন, তোমার কি কি পড়বে দেখো, 2q q 2q, এটা পড়বে। আমি যে কোনো একটা লুপের কথা ভাবছি, যে কোনো একটা লুপ নিচ্ছি, কিছু বুঝলাম না, বেশ আমি একবার পড়িয়ে দিই তারপর আমি রেকর্ডটা করে নিচ্ছি, তারপরে সরি, তাহলে সব দিক থেকে থাকবে 2q q 2q। তাহলে আমি যদি এই va-vb করি তাহলে লিখবো 2q/c q/c + 2q/c, তার মানে 5q/c। আর এটা বদলে আমি যদি টোটাল চার্জটাকে 6q ধরছি আর ওর ক্যাপাসিট্যান্সটা যদি c' বলি তাহলে c' ইকুয়াল টু আসবে 6c/5। c/5